বৃহস্পতিবার খানাকুলের চিংড়া অঞ্চলের বলাইচক, চব্বিশপুর ও দিগমাধের দুর্বল নদীবাঁধগুলি পরিদর্শন করল এক প্রশাসনিক প্রতিনিধি দল। এই দলে ছিলেন জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং চাপাডাঙ্গা ইরিগেশনের আধিকারিক। সঙ্গে ছিলেন খানাকুল দু নম্বর বিডিও এবং চিংড়া গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক ঈশ্বর। অতীতে যে সমস্ত এলাকায় বাঁধ ভেঙেছিল সেগুলি তাঁরা পরিদর্শন করেন। জানা গেছে, বর্ষার সময় বিপদ এড়াতেই এই উদ্যোগ। মাটি স্যার একদমই না, যেটা হবে কি ওই যে বোনটা রয়েছে করতে হয়, কোনো অসুবিধা নেই। এটা আমাদের ডিপার্টমেন্টকে বলেও দিয়েছি যে আপনারা যদি এই সময় কোভিড সিচুয়েশনে যদি কিছু আমাদের হারা দিচ্ছে লাগিয়ে কিছুটা হালকা করে বোল্ডার করেছিলাম, সেই জন্য মাটি ফেলে কিছুটা রাস্তা করা হয়েছিল। মানে পুরো মানে চলে গিয়েছিল গাছে, গাকে চলে গিয়েছিল একবার। রাস্তাটা আমার স্কুল আছে, ছেলেরা স্কুল যাবে না, আমার ভেতর দিয়ে ঘুরে স্কুলে এসেছে। আপনি যেখানে বাজারে গিয়েছিলেন আমাদের ওখান থেকে আপনার হচ্ছে কত মিটার হবে এই জায়গাটা? দুদিকে মানে প্রতিবারেই ঢুকে যায়, প্রতিবারে ঢুকে যায়। গ্রামের লোকেরাও থাকে, আপনারা আসেন তো পরে আসেন, গ্রামের লোক সারা পাহাড়া যায়, আপনাদের ভরসা করলে ভাত থাকা যাবে সারা রাত? গ্রামের লোক না থাকলে আমার বন্যা হবে। ছবি হচ্ছে তো আশ্রম গোড়া, হ্যাঁ এই এখনো তো ওখানে ভোগ মতো আছে। আপনি দেখুন এখনো ভোগ মতো আছে, হ্যাঁ। Oh, no.